দেখুন, এবার মোদিকে ধন্যবাদ জানিয়ে ইভাঙ্কার টুইট। হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সম্মেলনে ভারতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কাকেও। এরপরই নরেন্দ্র মোদিকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। সোমবার প্রথম হোয়াইট হাউসে মুখোমুখি হন মোদি ও ট্রাম্প। দুইজনে একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানে নরেন্দ্র মোদি বলেন, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ ফোরামের মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দিতে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন ইভাঙ্কা ট্রাম্পকে। ইভাঙ্কা সেই আমন্ত্রণ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন মোদি। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর হয় এই সাংবাদিক বৈঠক। এরপরই মোদিকে টুইট করে ধন্যবাদ জানান ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার দুজনেই ট্রাম্পের ঘনিষ্ঠ অ্যাডভাইজার। গত মার্চে নিজের ওয়েস্ট উইং অফিসে চলে যান ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।